হলিয়ার্টিজানে হামলার অষ্টম বার্ষিকীতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা সকালে হলিয়ার্টিজানে হামলার ঘটনাস্থলে বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে শোক জানাতে আসেন নিহতদের স্বজনরাও এর আগে ওই ঘটনায় নিহত দুই পুলিশ সদস্যের প্রতি শ্রদ্ধা জানান র্যাব পুলিশ সহ বিভিন্ন সংস্থার সদস্যরা ২০১৬ সালের এক জুলাই হলে আর্টিজানে ঘটেছিল ইতিহাসের নৃশংসতম জঙ্গি হামলার ঘটনা আঠারো জন বিদেশি নাগরিক ও দুই পুলিশ সদস্য সহ সেদিন প্রাণ হারিয়েছিলেন জন সেই দুঃসহ স্মৃতিস্মরণে সোমবার সকাল থেকেই হলি আর্টিজানে আসেন বিভিন্ন দেশের কূটনীতিকরা হলি আর্টিজানে হামলার অষ্টম বার্ষিকীতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জাপানের রাষ্ট্রদূত ইওয়া আমাকেমিনারো যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটা হাস ও ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা এর আগে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ সদস্যের স্মরণে নির্মিত ভাস্কর্য দীপ্ত শপথে শ্রদ্ধা জানান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এসবি প্রধান মনিরুল ইসলাম ও র্যাবের মহাপরিচালক হারুনুর রশিদ আমি আপনাদের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষকে সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে এই দেশের কখনই জঙ্গিবাদের উত্থান এবং মৌলবাদের উত্থান আর কখনই হবে না এ সময় ডিএমপি কমিশনার ও এসবি প্রধানও জানান জঙ্গিবাদ নির্মূলে জিরো টলারেন্স নীতিতে আছে সরকার এরপর আসলে জঙ্গিরা সেইভাবে ছোট কিংবা বড় কোনো ধরনের হামলাই করতে পারেনি দেশে আর কখনো জঙ্গি উত্থানের কোনো সুযোগ নেই বলেও জানান তারা ওয়ালিউল সাকিব এটিএন নিউজ ঢাকা